ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ মহাসপ্তমী, তো সকলকে জানাই সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজ আমি একটু ঠাকুর দেখতে যাব। তো এই ষষ্ঠী চলে গেছে গতদিন, তো আজ সপ্তমী। তো সপ্তমীতে আজ একটু আমি গোবরডাঙ্গা যাব। তো গোবরডাঙ্গা যে পুজো পরিক্রমা সেগুলো তোমাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী প্যান্ডেল হয়েছে। তো ততক্ষণ আমার সাথে থাকো, তো দেখতে থাকো আজ আমি কোথায় কোথায় ঘুরি এবং গোবরডাঙ্গার আকর্ষণীয় যে তাজমহল, সেই তাজমহল তোমাদেরকে অবশ্যই আমি আমার আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু দেখাবো। তো চলো। আগ্রার তাজমহল হয়তো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আজ আমরা অবশ্যই দেখব গোবরডাঙ্গাতে তাজমহল। হ্যাঁ, আজ সপ্তমীর রাতে বেরিয়ে পড়েছি সেই তাজমহলের টানে। তো চলো, তোমরা সাথে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছুই আজ শেয়ার করব। আমরা অবশেষে গ্যারেজে মোটরসাইকেল রেখে চলে আসলাম গড়পাড়াতে। তো আমাদের যেহেতু মূল আকর্ষণ ছিল সেই গড়পাড়ার তাজমহল, তো সেই তাজমহলের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সেই পৃথিবীর সপ্তম আশ্চর্যতম জিনিস তাজমহল। হ্যাঁ, অবশ্যই সেটা আগ্রায় আমরা দেখতে যাইনি, আমরা চলে এসেছি গোবরডাঙ্গার গড়পাড়াতে। তো তোমরা দেখতে পাচ্ছ সেই তাজমহলটি, সত্যি অপরূপ দৃশ্য। প্যান্ডেল যদি এত সুন্দর লাগে, যদি কখনো আগ্রা যেতে পারি তাহলে তার দৃশ্য আমরা কিভাবে উপলব্ধি করব তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার তোমাদের প্যান্ডেলের যে ভিতরকার যে দৃশ্য সেটা তোমাদেরকে অবশ্যই উপলব্ধি করাবো। তো চলো, তোমরা এটাকে উপলব্ধি করো। পাশে ছিল ফুচকা স্টল, তো সেই ফুচকার লোভ কিন্তু সামলাতে পারলাম না, তো চলে গেলাম এই ফুচকা খেতে। তো দেখতেই পাচ্ছ, তো এখান থেকে কিন্তু আমরা ফুচকার স্বাদ গ্রহণ করলাম, সত্যি খুব অসাধারণ।
তো ফুচকা স্টল থেকে বেরিয়ে আবার যখন আমরা সেই প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছিলাম, পাশে দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো প্রসাদ কিন্তু একটু নিয়ে নিলাম, সত্যি এটা সৌভাগ্য ছিল বলেই এই প্রসাদ কিন্তু আমরা নিতে পেরেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম যে গোবরডাঙ্গার যেখানে স্মৃতি সিনেমা হল ছিল সেখানে একটি প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো চলো সেটা দেখাই। মেলার মাঠে নেমে গেলাম এবং মেলার বিভিন্ন দৃশ্য কিন্তু আমার ক্যামেরা বন্দী করলাম, তো চলো কী কী দৃশ্য উপলব্ধি করলাম তোমাদের। তো পাশেই ছিল রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এবং ঢুকে সেখানে একটি রোল অর্ডার করলাম। হ্যাঁ রোল, তো রোল খেতে ভালো লাগে মোটামুটি, তো এখানে কিন্তু রোলটি খুব একটি ভালো লাগেনি, তেল চিটকে। তোমরা কিন্তু কি বলবো, সাজেশন আমি দেবো না, তোমরা ট্রাই করতে পারো। তো দোকানে বসে খাচ্ছি, দেখো তো টাকা দিয়ে কিনেছি, নষ্ট তো করা যায় না, এই জন্য খেয়েই নিলাম রোলটি। তারপর পাশে একটি বাদাম দোকান থেকে আমি দু প্যাকেট বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। হ্যাঁ বাড়ির জন্য শুধু বাদামই নিয়েছিলাম, আর কিন্তু তেমন কিছু আনা হয়নি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।